এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হোসেন। নাহিদ, অর্থ পররাষ্ট্র উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষ হয়েছে, এখন কি আনুষ্ঠানিকতা চলছে? প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছেন কি না? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে অঞ্জলি কর, যিনি USAID-র প্রতিনিধি, তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে অল্প খানিকটা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি শুধু জানিয়েছেন মূলত যে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাথে USAID-র একটি চুক্তি ছিল, যেটি ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টের আওতায় আরও $200 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং সেটি অর্থ উপদেষ্টার সাথেও উপস্থিত হয়েছে। অর্থ উপদেষ্টাও কিছুক্ষণ আগে কথা বলেছেন। অর্থ উপদেষ্টা যিনি জানিয়েছেন যে সামগ্রিক বিষয়ে অর্থনৈতিক সহযোগিতার সব বিষয়ে আলোচনা হয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং কর সংস্কার নিয়ে, যেটি IMF-এর একটি বড় ধরনের কনসার্ন ছিল, সেটি নিয়ে আলোচনা হয়েছে কিনা। উনি সুনির্দিষ্টভাবে কোনো শব্দ ব্যবহার করেননি, তবে তিনি বলেছেন যে সকল বিষয়ে কথা হয়েছে, এটি আলোচনাগুলো আরেকটু গুছিয়ে তারপর হয়তো আনুষ্ঠানিকভাবে ঢাকা তার ভাষ্য জানাবে। আর এই মুহূর্তে এই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি চলে গেছেন যমুনায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, সেখানে প্রধান উপদেষ্টার সাথে তাদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। তারপর ফের আবার আসবেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এখানে আপনি সাংবাদিক একটু আগে বলছিলেন যে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক হয়েছে, সেটি আসলে এখনো হয়নি। শুধুমাত্র পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং অর্থ উপদেষ্টাতে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে প্রতিদিন দলটি আবার যখন পদ্মায় ফিরবেন, তখন পররাষ্ট্র সচিবের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে দুই প্রতিনিধি দলের বৈঠক হবে এবং মূল আলোচনাটি সেখানেই হওয়ার কথা রয়েছে, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে। তারপরে হয়তো পররাষ্ট্র সচিব আনুষ্ঠানিকভাবে কিছু আমাদেরকে জানাবেন যে কী কী আলোচনা হলো এবং এই সামগ্রিক বৈঠকের আউটকাম কী। তবে এখন পর্যন্ত যেটি আনুষ্ঠানিকভাবে জানা গেছে যে এই $200 মিলিয়ন যে অনুদান চুক্তি, যেটি 2021 সালের একটি চুক্তির আওতায় করা হয়েছে এবং সেই চুক্তিতে এই $200 মিলিয়ন এখন বাড়তি অনুদান সহযোগিতা পাবে বাংলাদেশ। রুবা, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ইতিমধ্যেই কিন্তু মার্কিন প্রতিনিধি দলটি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা, সৌজন্য সাক্ষাৎ করেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এখানে একটি বৈঠক হবার কথা রয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি এবারে সফরটি মোটামুটি অর্থনৈতিক একটি সংলাপের মতো একটি সফর, সেখানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়েই বৈঠকগুলো হবে। বিশেষ করে $200 মিলিয়ন যে বিষয়টি আমরা শুনছিলাম, সহকর্মী নাহিদ বলছিলেন, তেমনটি আমরাও জানতে পেরেছি। সেই সাথে দুই দেশের মধ্যে বিনিয়োগ, রপ্তানি আমদানি বিষয়ক কথাও হবে আমরা জানতে পেরেছি। সেই সাথে আরও যে বিষয়গুলো নিয়ে আলাপ হবে বলে আমরা জানতে পেরেছি, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে যে প্রতিনিধি দলটি এসেছেন, সেখানে কিন্তু দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ডু, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, USAID এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের প্রতিনিধি তারাও এখানে আছেন। তো তিন দিনের এই সফরে আমরা যতদূর জানতে পেরেছি আজকে বিকেলেই সফর সংক্ষিপ্ত করে তারা ফিরে যাওয়ার কথা রয়েছে এবং অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে এবং সেই সাথে আমরা জানতে পেরেছি শনিবার বিভিন্ন জ্বালানি নিরাপত্তা এবং ডাটা সেন্টার এবং পরিবহন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে ব্যবসাগুলো বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে সেগুলো ইতিবাচক ভূমিকা পালন করছে, এই বিষয়গুলো নিয়েও আলাপ হতে পারে। সেই সাথে আগামী নির্বাচন কেন্দ্রিক কোনো রোডম্যাপ কেন্দ্রিক বা রাজনৈতিক দলগুলো কি ভূমি কী ধরনের সংলাপে কি সিদ্ধান্ত আসে সেগুলো নিয়েও হয়তো টুকটাক আলাপ হইতে পারে। এছাড়া আরেকটি বিষয়, যেহেতু দিল্লি থেকে ঢাকায় এই সফর, সেক্ষেত্রে ভারত মিয়ানমার ইস্যুটিও এখানে আসতে পারে এবং বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী বিষয়টিও এখানে উঠতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো মোটামুটি এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হলে তখন হয়তো আমরা আরও সুনির্দিষ্ট করে জানাতে পারবো।